বন্ধুরা, এটা আমাদের ভারতীয় নারীর কাছে খুবই গর্বের বিষয় যে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি মহিলা পাইলট আছে আমাদের দেশ ভারতবর্ষে। এসো বন্ধুরা জেনে নি সেই মহীয়সী নারী সম্বন্ধে যিনি এই বিষয়ে ভারতীয় মহিলাদের প্রথম আসার আলো দেখিয়েছিলেন। তিনি হলেন শ্রীমতী সরলা ঠাকরাল। শ্রীমতী সরলা ঠাকরাল 1914 সালে তদানীন্তন দিল্লিতে জন্মগ্রহণ করেন। 16 বছর বয়সে তিনি শ্রী পিডি শর্মার সঙ্গে বিবাহবন্ধে আবদ্ধ হন এবং লাহোরে বসবাস শুরু করেন। তারপরে তার জীবনে আসে আমূল পরিবর্তন। তার শ্বশুরবাড়িতে অনেকেই বিমান চালক হিসেবে কাজ করেছেন। এখানে উল্লেখযোগ্য যে তার স্বামী ছিলেন ভারতবর্ষের প্রথম এয়ারম্যান পাইলট। মূলত তার স্বামী এবং শ্বশুরের আগ্রহে তিনি লোকাল ফ্লাইং স্কুলে শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন। এরপরেই প্রমাণিত হয় যে বিমান চালনাতে তার সহজাত প্রতিভা আছে। মাত্র 8 ঘন্টা 10 মিনিট ট্রেনিং এর পরেই তার প্রশিক্ষণ বুঝতে পারেন যে তার ছাত্রী এখনই একাকী বিমান চালনা করতে পারে। এরপরেই ঘটে সেই অবিস্মরণীয় ঘটনা। শাড়ি পরিহিতা সরলা ঠাকরাল সাফল্যের সঙ্গে একাকী একটি জিপসি মডপ্লেন ওড়ান এবং মসৃণ ভাবে অবতারণা করেন। বন্ধুরা, এখানে উল্লেখযোগ্য, তখন তিনি 4 বছরের এক বালিকার মা। এরপর নিবি প্রশিক্ষণ এবং 1000 ঘন্টার বেশি বিমান চালনার অভিজ্ঞতার পর মাত্র 21 বছর বয়সে তিনি বিমান চালকদের এ লাইসেন্স অর্জন করেন। এরপর তিনি কমার্শিয়াল পাইলট হিসেবে যোগ্যতা অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যান, কিন্তু এরপরই তার জীবনে ঘনিয়ে আসে দুঃসময়। 1939 সালে তার স্বামী একটি প্লেন দুর্ঘটনায় মারা যান। তখন তার বয়স মাত্র 24 বছর। সেই সঙ্গে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বিমান চালনা ছেড়ে দিয়ে লাহোরে ফিরে যান। তিনি এরপর মায়ো স্কুল অব আর্টে যোগদান করেন এবং ফাইন আর্টসের উপর ডিপ্লোমা অর্জন করেন। এরপরই শুরু হয় তার জীবনের দ্বিতীয় অধ্যায়। দেশভাগের পর তিনি তার 2 কন্যা সন্তান নিয়ে দিল্লিতে বসবাস শুরু করেন। তারপরই তার দ্বিতীয় স্বামী আরপি ঠাকরালের সাথে তার পরিচয় হয় এবং 1948 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারপরই একজন সফল শিল্পপতি হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেন। তার কর্মক্ষেত্র ছিল মূলত গহনার এবং শাড়ির নকশা তৈরি করা। পেইন্টিং এবং ন্যাশনাল স্কুল অব ড্রামার জন্য পোশাক পরিচ্ছদের নকশা তৈরি করা। এই বিষয়গুলিতেও যে তিনি অত্যন্ত সফল হয়েছিলেন তা বলাই বাহুল্য। তখনকার দিনে এমন কোনো বিখ্যাত ব্যক্তিকে হয়তো পাওয়া যাবে না যিনি কোনো না কোনো সময় তার ডিজাইন করা গয়না বা শাড়ি ব্যবহার করেননি। এরপর 2008 সালে তিনি পরলোক গমন করেন। বন্ধুরা, শ্রীমতী সরলা ঠাকরাল ছিলেন নতুন এবং আত্মবিশ্বাসী ভারতীয় মহিলা প্রজন্মের মুখ। তার অবদান এবং সাহসিকতাকে ভারতীয় সমাজ, বিশেষত মহিলারা কখনোই ভুলতে পারবেন না। বন্ধুরা, এই ভিডিওটিতে বর্ণিত সমস্ত তথ্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলি থেকে নেওয়া হয়েছে। যে কোনো রকম অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমরা একান্তভাবে ক্ষমা প্রার্থী। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা এই মহীয়সী নারীর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ। এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো ও শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যেখানে আমরা তোমাদের সামনে তুলে আনার চেষ্টা করি সেই সমস্ত ব্যক্তি এবং ঘটনাকে যা আমাদের জীবনে চলার পথে উদ্বুদ্ধ করতে পারে। ধন্যবাদ।